আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইফস্টাইল সংবাদ বিশ্লেষণে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানা রহমান মিতু। আমরা সবাই জানি নিম একটি ওষুধি গাছ, যার ডাল পাতা রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে খুবই কার্যকর, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। চলুন জেনে নেওয়া যাক নিমের উপকারিতাগুলো। বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিম পাতা বেটে লাগাতে পারেন। মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এ চুলকানি কমে। নিয়মিত নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়। উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার ব্যবহার বেশ কার্যকর। চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন, খুশকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে একদিন নিম পাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে 1 ঘন্টার মতো রাখুন। এবার 1 ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে। পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, পেট বড় হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিম পাতার জুড়ি নেই। দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসোয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবে দাঁতের রোগ থেকেও। শরীর সুস্থ রাখতে পাতিলেবু খাওয়াটা অত্যন্ত জরুরি। পাতিলেবুর রস শরীরের বিভিন্ন উন্নতি সাধন করে। পাতিলেবুতে ভিটামিন সি আছে, তাই কাটা ছেঁড়া জায়গা অত্যন্ত সহজেই মেরামত করা সম্ভব। হাড় তরুণাস্থি বা টিস্যুর স্বাস্থ্য ভালো রাখে পাতিলেবু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি কাশির সমস্যা দূর হয় পলকেই। BMR বা বেসিক মেটাবলিক রেট ভালো রাখে। শরীরের pH ব্যালেন্স সঠিক রাখে। রক্তে pH এর সঠিক হার বজায় রাখে। সেই সঙ্গে দৌড়ঝাঁপ করার শক্তি যোগায় পাতিলেবু। এছাড়া ক্রমশই অ্যালার্জি বাড়ায়। শুধু তাই নয়, প্রতিদিন পাতিলেবু একটু কুসুম গরম পানির সঙ্গে খেলে অবাঞ্ছিত মেদ ঝরে যায়। শীত মৌসুম এলেই বেড়ে যায় খুশকির সমস্যা। এর জন্য দায়ী মাথার ত্বকের মরাকোষ। মাথার লোমকূপের ময়লা ও ছত্রাকের আবির্ভাবের কারণে খুশকি হয়ে থাকে। এ সমস্যার প্রধান শত্রু হল ডিরমোট্রিক্স সেভেরিক। আবার মাথার ত্বকের অতিরিক্ত তেল নিঃসৃত হওয়া ও জেনেটিক কারণেও খুশকি হয়। তাই দেরি না করে খুশকি তাড়াতে দ্রুত নেমে পড়ুন। স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন পেঁয়াজের একাধিক উপকারিতা আছে, একইভাবে চুলের ক্ষেত্রেও পেঁয়াজ দারুণ উপকারী। চুলের গোড়া শক্ত করা থেকে শুরু করে চুলের বৃদ্ধি, এমনকি চুল ঘন করার ক্ষেত্রেও পেঁয়াজ দুর্দান্ত কার্যকর। পেঁয়াজের রস আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে দারুণ সাহায্য করে। পেঁয়াজের রস মাথার ত্বকে পুষ্টি সরবরাহ করে এবং রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে। এমনকি স্ক্যাল্পের যে কোনো ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করতেও এটি দুর্দান্ত কার্যকর। তাছাড়া এটি চুলকে ঘন এবং দ্রুত বাড়তেও ভূমিকা রাখে। পেঁয়াজের রস সরাসরি ব্যবহার করতে প্রথমে দুটি মাঝারি সাইজের পেঁয়াজে অল্প পানি মিশিয়ে ভালো করে থেতো করে নিয়ে রস বের করে নিন। এরপর ওই পেঁয়াজের রসে তুলো ভিজিয়ে পুরো স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিন। তারপর কয়েক মিনিট ম্যাসাজ করুন। 15 থেকে 20 মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এটি একদিন পর পর দিতে পারবেন। নারিকেল তেলের সঙ্গে পেঁয়াজের রসের ব্যবহার করা যেতে পারে। নারিকেল তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান। তেলের সঙ্গে পেঁয়াজের রস ব্যবহার করলে এর কার্যকারিতা আরও অনেকাংশে বাড়ে। এটি বানাতে প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজের রস এবং 2 টেবিল চামচ নারকেল তেল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। খুশকির সমস্যা থাকলে এই মিশ্রণটিতে 5 ফোঁটা টি ট্রি অয়েলও মেশানো যেতে পারে।
এরপর এই মিশ্রণটি নিয়ে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর 30 মিনিটের মতো রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। অলিভ অয়েলের সঙ্গে পেঁয়াজের রসের ব্যবহারে দারুণ উপকার পাওয়া যায়। খুশকির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী। তাছাড়া অলিভ অয়েল চুল এবং মাথার ত্বককে কন্ডিশনিং করতেও সহায়তা করে। আর পেঁয়াজের রস চুলকে দ্রুত বৃদ্ধি করে। এটি করতে প্রথমে 3 টেবিল চামচ পেঁয়াজের রস এবং 1.5 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে বৃত্তাকার গতিতে আলতো হাতে ম্যাসাজ করুন। 2 ঘন্টার মতো রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটিও একদিন পর পর করা যেতে পারে। সুগন্ধযুক্ত কদবেল নারী পুরুষ ও শিশুদের কাছে বেশ জনপ্রিয় ফল। শক্ত খোলসযুক্ত ফলের ভেতরে ধূসর রঙের আঠালো শ্বাস ও ছোট সাদা দানা থাকে। কদবেল টক ও মিষ্টি স্বাদযুক্ত হতে পারে। পাকা কদবেলে পর্যাপ্ত পরিমাণে আমিষ, শর্করা, চর্বি, ক্যালসিয়াম, ভিটামিন বি ও সি থাকে। কাঁচামরিচ, লবণ ও চিনি মিশিয়ে সুস্বাদু আচার বানিয়ে খাওয়া হয় এটিকে। কদবেলে আছে ট্যানিক নামক উপাদান, যা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো রাখে। কাঁচা কদবেল ছোট এলাচ মধু মিশিয়ে খেলে বদহজম দূর হয়। এছাড়া লিভার ও হার্টের জন্য উপকারী। এক কথায় কদবেল পাইলসের প্রতিষেধক। কদবেল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। বুক ধরফড় ও রক্তের নিম্নচাপ রোধেও সহায়ক। মিষ্টির সঙ্গে কদবেল মিশিয়ে খেলে দেহে শক্তি বাড়ে ও রক্ত স্বল্পতা দূর হয়। কদবেলের খনিজ উপাদান ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী। ডায়াবেটিক্সের আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহার হয়। কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়, তাই এই ফলটি খেলে গরম কম লাগে। ত্বকের জ্বালাপোড়া কমাতে কদবেল মলম হিসেবেও ব্যবহার করা হয়। কদবেল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত রাখে। প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যায় কিডনির সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার হতো কদবেল। এটি যকৃত ও হৃৎপিণ্ডের জন্য বিশেষ উপকারী। কদবেল পাতার রস পানির সঙ্গে নিয়মিত পান করলে পেপটিক আলসার দ্রুত ভালো হয়। আলসারের ক্ষত সারাতে তাজা কদবেল বেশ কার্যকরী। ব্রণ ও মেস্তায় কাঁচা কদবেলের রস মুখে মাখলে বেশ দ্রুত উপকার পাওয়া যায়।